आराम वयम दिदुकुम बे अमुवालिम व बनीना व यजअल लकुम जन्नात व यजअल लकुम अनहारा। عن عبد الله بن زائد رضی اللہ تعالی عنہ قال خرج رسول اللہ صلی اللہ علیہ وسلم بالناس الی المصلی یستسقی وصلی بهم رکعتین وظهر فیهم بالقراءۃ ورفع یدیہ استقبل القبلة وحول رداه حين استقبل القبلة رواه ابو داود النسائی والترمذی وابن ماجہ بسند صحیح۔ عن انس رضی اللہ تعالی عنہ قال اللہ یرفع رسول اللہ صلی اللہ علیہ وسلم فی شیء من دعائه لا يرفع رسول الله صلى الله عليه وسلم يديه في شيء من دعائه الا في الاستسقاء انه يرفع حتى يرى بياج ابطيه رواه البخاري ومسلم۔ সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও আজ রমজানের শেষ দিন বা কাছাকাছি, আমাদের রমজান সংক্রান্ত ফিতরা, যাকাত, এতেকাফ, ঈদের সালাত নিয়ে আলোচনা হওয়া উচিত। এরপরেও আমাদের বৃষ্টির গতিতে আমরা আজকের জুমায় খুতবা পেশ করব মনে করছি পানি চাওয়া সম্পর্কে। বৃষ্টি চাওয়া, পানি চাওয়া, পানি চাওয়া নিয়ে পদ্ধতি, নিয়মনীতি, দোয়া নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরাও জুমার দিনের রাসূলের পদ্ধতি অনুযায়ী এক পর্যায়ে জুমার খুতবা চলাকালীন শেষ অংশে সবাই মিলে হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটি বিষয় উল্লেখ হয়েছে, তা হচ্ছে সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান সলাত হিসাবে। যদিও পৃথিবীর এক শ্রেণীর মানুষ সলাত আদায় করতে হবে বিষয়টি মানেনি, দোয়া করতে হবে এটুকুই মেনেছে, তবে পৃথিবীর পৃথিবীতে যত হাদিস গ্রন্থ রয়েছে সব হাদিস গ্রন্থেই সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত উল্লেখ হয়েছে। মর্মে পানি চাওয়া, সলাত আদায় করা, এই বিধানটি মানুষের জীবনে প্রয়োজন অনুযায়ী থাকা উচিত, যা হাদিসের বিবরণে বুঝা যায়। পানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আহু আল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বাদি মা কানাত, তিনি আল্লাহ যিনি মানুষ যখন এক পর্যায়ে নিরাশা হয়ে যায় পানির ব্যাপারে, আর মনে হয় পানি হবে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ওয়ানশুর রাহমাতাহু, তিনি তার দয়া রহমতকে ছড়িয়ে দেন। আহওয়াল ওয়ালিউল হামিদ, তিনি হচ্ছেন প্রশংসনীয় উত্তম অভিভাবক। পানি না হওয়ার কারণে তার প্রশংসা হারিয়ে যাবে বিষয়টি এমন নয়। পানি দেরি হচ্ছে মর্মে তিনি উত্তম অভিভাবক নন এমনটি নয়, তিনি হচ্ছেন প্রশংসনীয় অভিভাবক। এই কথা আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বৃষ্টি দেওয়ার ব্যাপারে ঘোষণা দেন।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বেশি ক্ষমা চাও, বেশি বেশি বলো আস্তাগফিরুল্লাহ অতুব ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুব ইলাইহি, রব্বিগফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফির ওয়ারহাম ওয়ানতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়ানতা খায়রুর রাহিমিন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইসব দোয়া তোমরা বেশি বেশি বলো। কি হবে? ইন্নাহু গাফফারা, তিনি হচ্ছেন বড় থেকে বড়, বেশি থেকে বেশি ক্ষমাশীল, তিনি খুব বেশি ক্ষমাশীল, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায়, শুধু কি তাই আরও অনেক পাওয়া যায়, ক্ষমা চাইলে পাওয়া যায় ক্ষমা, ক্ষমা চাইলে ওয়াইরসিলি সামা আলাইকুম মেদরারা, তিনি আকাশ থেকে অবিরাম বৃষ্টি দিবেন, ক্ষমা চাইলেই হবে, ভুলের স্বীকৃতি দিতে হবে, যে কারণে রহমত বন্ধ হয়েছে পাপের কারণে রহমত বন্ধ হয়, যদি পশু প্রাণী না থাকত তাহলে আল্লাহ পানি বন্ধ করে দিতেন, তবে ওসর জাকাত না দিলেও পানি বন্ধ হয়, পাপ বেশি হলেও বন্ধ হয়, অত্র আয়াতে বোঝা যায় পাপের কারণেই পানি বন্ধ হয়, যেহেতু পাপ হয়েছে তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাইলে এক নম্বরে ক্ষমা করে দিব, দুই নম্বরে আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করব, আরো করব, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ও বানিনা, অর্থ সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিব, আরো দিব, ওয়াজাল্লাকুম জান্নাত, অনেক জান্নাত দিব, যা তৈরি করেছি সব দিয়ে দিব, অনেক জান্নাত দিব, আরো দিব, ওয়াজাল্লাকুম আনহারা, ঝর্ণা ধারা দিব, এমন জান্নাত দিব যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, বসবাসের ব্যতিক্রম ভিন্ন জীবন দিব যা মানুষ চোখে দেখেনি অন্তরে ভাবেনি পরিকল্পনাও করেনি, তার নাম জান্নাত, যদি মানুষ ক্ষমা চায়। পৃথিবীর মানুষ তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাইলে তিনি গাফফার, ক্ষমা করে দিবেন, তিনি প্রচুর বৃষ্টি দিবেন, তিনি টাকা পয়সা বেশি করে দিবেন, তিনি অনেক জান্নাত দিবেন, তিনি জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহমান চালু করে দিবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন সূরা নূহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা খুতবায় অংশগ্রহণ করছি, যারা আমরা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি, যারা আমরা সময়ের গতিতে অবগত হব, তাদের কাছে অনুরোধ থাকছে, পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়, বেশি ক্ষমা চাইলেই বৃষ্টি হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন, মর্মে সময়ের গতিতে দিন রাত ক্ষমার শব্দগুলি ব্যবহারের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্নাস আল মুসাল্লা ইস্তাসকি, আল্লাহর নবী জনগণকে নিয়ে মাঠে বের হলেন পানি চাইবেন, সেই জন্য যেখানে সলাত আদায় করবেন সেখানে, তবে তা মসজিদ নয়, মসজিদের বাইরে, বিবরণে বোঝা যাবে যে সলাত আদায় করে মসজিদ আসতে না আসতেই বৃষ্টি আরম্ভ হয়েছে, তা হবে ঈদের মাঠে, তা হবে ফাঁকা জায়গায় খোলা জায়গায়, বিস্তারিত বিবরণে অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনগণকে নিয়ে বের হলেন পানি চাওয়ার উদ্দেশ্যে, ফাসাল্লা বিহিম রাকাতাইনি, তিনি
তাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। ওয়াজাহারা বিল কিরাতে ফিহিমা, দুই রাকাতেই তিনি জোরে কিরাত করলেন, এক রাকাতে সূরা আলা, এক রাকাতে সূরা গাশিয়া। সালাত আগে হবে না পরে হবে, বিবরণ পরে, তবে সর্বসাকুল্যে বিবরণে বোঝা যায় আগে হবে দোয়া পরে হবে সালাত। আগেও যদি সালাত হয়ে যায় তাহলে ভুল হবে, বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন, দোয়া করলেন, তিনি তার চাদর পরিবর্তন করলেন, যখন তিনি কিবলামুখী হলেন তখনই চাদর পরিবর্তন করলেন, যখনই তিনি চাদর পরিবর্তন করলেন মানে উল্টালেন, ভিতর সাইড বাহির সাইডে করলেন, ডান দিক বামে করলেন, নিচের দিক উপরে করলেন, উপরের দিক নিচে করলেন, নিচের দিক উপরে করলেন, ভিতর বাহিরে করলেন, বাহির ভিতরে করলেন, ডান বামে করলেন, বাম ডানে করলেন, তিনি চাদর উল্টালেন কেবলামুখী হওয়ার সময়। এ কথা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ পেশ করেন, বিবরণে তিনি এই কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ইসতিসকায়, আল্লাহর নবী পানি চাওয়ার আশায় বের হলেন, মুতাওয়াদিয়ান, মুতাবাদ্দালান, মুতারাসসালান, মুতাখাশ্শিয়ান, মুতাদাররিয়ান, অসাল্লারা কথা। আল্লাহর নবী বের হলেন সাধারণ পোশাক পরে, বিনয় হয়ে, ধীর গতিতে, ভয়ে বিহবল হয়ে, অতীব বিনয়ে বিনম্র হয়ে, অতীব বিনয়ে বিনম্র হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাওয়ার আশায় বের হলেন সাধারণ পোশাক পরে, ধীর গতিতে, অতীব বিনয়ী, অতীব বিনম্র হয়ে, ভয়ে বিহবল হয়ে, ভয়ে বিহবল হয়ে, অতীব বিনয়ে বিনম্র হয়ে, ধীর গতিতে, সাধারণ পোশাক পরে পানি চাওয়ার আশায় বের হলেন। এ কথা আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিস্তারিত বিবরণে বলেন, তিনি যা পরে বের হয়েছিলেন তা ছিল একেবারেই সাধারণ কাপড়, যা সবসময় পরা হয় না, যা দিয়ে নিজেকে ছোট থেকে ছোট, নিচু থেকে নিচু, অপমান থেকে অপমান, খাটো থেকে খাটো বুঝাতে চেয়েছে, হাঁটার গতি দিয়ে নিজেকে অপরাধী, নিজেকে ছোট, নিজেকে খাটো প্রমাণ করতে চেয়েছেন। পানি চাওয়ার শব্দে অতীব বিনয়ী, ভয়ে বিহবল, বিনম্র হয়ে যেভাবে বলা হয় সে কথাগুলি তিনি উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমার দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি চাইতে যাওয়ার অবস্থা বুঝতে পারছিলাম, তিনি এইভাবে পানি চাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। চাদরের পরিবর্তন, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ফাসতাসকা, আল্লাহর নবী সালাতুল ইসতিসকা পানি চাওয়ার সালাত আদায়ের উদ্দেশ্যে বের হলেন, তিনি পানি চাইলেন, অকাল্লাবা রেদাহু, তিনি তার চাদরকে উল্টালেন, হেইনা ইস্তাকবালাল কেবলা, যখন তিনি দোয়া করব বলে কেবলামুখী হলেন, যখন তিনি দোয়া করব বলে কেবলামুখী হলেন তখন তিনি চাদর উল্টালেন। এ কথা আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, তিনি উল্টানোর বিবরণে বলেন, ফাজালা ইতাফাহুল আইমান আলা আতিকাহিল আইসারে, তিনি তার চাদরের ডান পার্শ্বকে
করে দিলেন বাম পার্শ্বে। ওয়াজালা এতাকাহুল এতাফাহুল আইসার আলা আতিকিহিল আয়মান, আর ডান পার্শ্বকে করে দিলেন বামে, বাম করলেন ডান দিকে আর ডান করলেন বাম দিকে। সুমা দা, তারপর তিনি দোয়া করলেন। আব্দুল ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তাসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি খামিসাতুন লাহু সাউদা। আল্লাহর নবী যখন পানি চাচ্ছিলেন তখন তার গায়ে ছিল একটি কালো চাদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পানি চাইলেন কেবলামুখী হয়ে তখন তার গায়ে ছিল একটি কালো চাদর। ফাআরাদা আন ইয়াখুজা আসফালাহা ফায়াজালাহু আলাহা, তিনি চাইলেন যে তিনি তার চাদরের নিচে দিক ধরে উপরে করে দিবেন, এটা তিনি চাইলেন। ফাসাকলা তালাইহে, চাদর ছোট হয়ে গেল, তিনি তা করতে পারলেন না। তখন ফাকাল্লাবাহা আলা আতিকাইহে, তিনি তখন কাঁধের ওপরেই উল্টিয়ে দিলেন। তখন হলো ভিতরটা বাহিরে আর বাহিরটা ভিতরে, আর নিয়ম হলো ডান হাত দিয়ে চাদরের বাম দিক ধরে আর বাম হাত দিয়ে চাদরের নিচের ডান দিক ধরে, এইভাবে ঘোরালেই ভিতর হবে বাহিরে, নিচে হবে উপরে, ডানে হবে বানে বামে, আর বাম হবে ডানে, চাদর একটু বড় লাগবে, এটাই হলো সুন্নাত। যদি না পারা যায় তাহলে চাদরকে সরাসরি উল্টিয়ে দিতে হবে, যা ছিল তার বিপরীত, সরাসরি ভিতরটা হবে বাহিরে আর বাহিরটা হবে ভিতরে। পরের বিবরণে বোঝা গেল, আগের বিবরণে এইভাবে উল্টাতে হবে এইটা বোঝা গেল, পরের বিবরণে চাদর ছোট হলে সরাসরি উল্টে দিলেই হবে যা বোঝা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, হয়তোবা এইভাবে করে চলন্ত গতির বিপরীত চেয়েছেন, মানে বৃষ্টি বন্ধ আছে এইটা পরিবর্তন করে বৃষ্টি দিয়ে দাও, আমি চাদরটা উল্টিয়ে তোমাকে দেখাচ্ছি। এইবার চলেন হাত তুলে দোয়া। মাঠে গিয়ে হাত তুলে দোয়া হলে হাত উল্টাভাবে ধরতে হবে, এটাও শরীয়ত, তাতেও বোঝানো হয়েছে চলমান গতি উল্টিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা ওয়া আসারা বেজাহারে কাফাইহে এলা সামায়, আমি আল্লাহর নবীকে দেখলাম তিনি পানি চাচ্ছেন তখন তার হাতের পিঠকে আকাশের দিকে করেছেন, হাতের পিঠকে আকাশের দিকে করেছেন। স্বাভাবিক চাওয়া হলো এইভাবে পেটকে মুখের দিকে করে, এইবার পিঠকে মুখের দিকে করে পরিস্থিতি উল্টিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত উঠিয়ে আবেদন পেশ করছেন, যা বিবরণে বোঝা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লায়ার ফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহি ফি শাইইন মিন দুআইহি ইল্লা ফিল ইসতিসকায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাওয়া ছাড়া আর কোথাও হাত তুলে দোয়া করতেন না। আন্নাহু ইয়ারফাউ, তিনি এমন ভাবে হাত উঠাতেন, হাত্তা ইউরা বায়াজে বাইহে, তাতে তিনি এমন ভাবে উঠাতেন তাতে দেখা যেত বগলের শুভ্রতা। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, এই বর্ণনা এবং আরেকটি বর্ণনা এর পাশে দাঁড় করিয়ে দুইটি বিবরণের সমন্বয় পেশ করা হবে এখন এবং সময়ের গতিতে আর একবার ইনশাআল্লাহ। এখানে যা বোঝা গেল তাতে তিনি আর কোনোদিন পানি চাওয়া ছাড়া হাত উঠাননি, না, পানি চাওয়া ছাড়া হাত তিনি উঠিয়েছেন বহু প্রমাণ। 36টা বুখারী মুসলিমে হাদিস আছে হাত তুলে দোয়া করার।
আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়ে 24টি স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, 32টি হাদিস পেশ করা হয়েছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিধান। এখানে বলা হচ্ছে আল্লাহর নবী পানি চাওয়া ছাড়া আর কোথাও হাত তুলে দোয়া করেননি। তার বিবরণ হলো এই যে পানি চাওয়ার ব্যাপারে হাতের যে গতি ছিল, দোয়া করার ব্যাপারে আর কোনো সময় এরকম গতি ছিল না। আসলে তিনি হাতের গতিকে নাকচ করেছেন। তিনি বলেছেন পানি চাওয়ার যে হাতের গতি ছিল তা অন্য কোনো সময়ে থাকতো না। তিনি এমন হাত উঠালেন তাতে বগলের শুভ্রতা দেখা গেল। অন্য বর্ণনা পেশ করি, তারপরে বোঝা যাক। ওমায়ের মাওলা আবিল্লাহাম, আবুল্লাহামের গোলাম ওমায়ের বলছেন আন্নাহু রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকি ইনদা আহাদারি যায়দ কারিবাস যাওরায়ে। ওমায়ের আবুল আহামের গোলাম আল্লাহর নবীকে পানি চাইতে দেখলেন। পানি চাচ্ছিলেন তিনি আহজারুজ যায়েদ নামক জায়গায়, যাওরা মাকাম স্থানে, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান চালু করেছিলেন। যাওরা নামক স্থানে আহজারুজ যায়েদ জায়গায় আল্লাহর নবী হাত উঠিয়ে পানি চাচ্ছিলেন। তিনি বলেন কায়মানিয়াদু, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি চাচ্ছিলেন। ইস্তাসকি রাফিয়ানিয়াদাইহে, তিনি হাত উঠিয়ে পানি চাচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি চাচ্ছিলেন, তিনি হাত উঠিয়ে পানি চাচ্ছিলেন। তবে লা ইউজাবেজ বেহেমা রাসাহ, হাত দুটি তার মাথার ওপরে যায়নি। তিনি হাত উঠিয়ে দোয়া করছিলেন, হাত দুটি মাথার ওপরে যায়নি। এই বিবরণে বোঝা যাচ্ছে মাথার উপরে যায়নি। তাহলে হাত তো একাধিক হাদিসে লম্বা করা হয়েছে, উঠানো হয়েছে। তাহলে এইভাবে যদি হয় তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে না, হাতকে উপর দিকেই উঠতে হবে, তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে। উভয় হাদিসের বিবরণে যাতে বোঝা যায় যে মাথার উপরে হাত দুটি যায়নি, সেই হাদিস সাধারণ হাদিস গ্রন্থের আমলযোগ্য। তবে একাধিক বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা সহি থেকে সহি, যে হাত এভাবে উঠিয়েছেন যাতে বগলের শুভ্রতা দেখা গেছে। এই বিবরণটা আবারও আসবে, আপাতত এখানে বলে রাখলাম হাত উপর থেকে উপরের দিকে যাবে, এ কথাই ঠিক, যাতে বগলের শুভ্রতা প্রকাশ পাবে। কথাগুলি আবার আসবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি চাওয়ার অবস্থা নকল করছিলাম, এবার হাত তুলে যা তিনি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জারা আল মাতারা একুল, আল্লাহর নবী যখনই আকাশে মেঘ বৃষ্টি দেখতেন তখনই বলতেন আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও। আকাশে বৃষ্টি উসলে, বিশেষভাবে পশ্চিম দিকে বৃষ্টি দেখা দিলে, মেঘ দেখা দিলে একবার ঘরে ঢুকতেন, একবার বাহিরে যেতেন, একবার বাহিরে যেতেন, একবার ঘরে ঢুকতেন, আর খুব বেকায়দায় পড়ে যেতেন। না জানি এটা মনে হয় মেঘ নয়, এটা মনে হয় আদসামদের ধ্বংসের বিপদ, এটা মনে হয় মেঘ নয়, এটা মনে হয় আদসামদ ধ্বংসের বিপদ, এটা মেঘ নয়, এটা হতে পারে, না জানি কি হয়। এই ভয়ে তিনি এরকম করতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মেঘ দেখলেই বলতেন আল্লাহুম্মা সাইয়বান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, এই কথা বলতেন। বৃষ্টি হলেই আমরা এই দোয়াটি পাঠ করব আল্লাহুম্মা সাইয়বান নাফিয়া। আমর ইবনে শুয়াইব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাইতে গিয়ে বলেন, তিনি বলেন আল্লাহুম্মা আসকে ইবাদাকা ওয়া বাহিমাতাকা অনসুর রাহমাতাকা ওয়া হি বালাদাকাল মাইয়িত, আল্লাহ
আল্লাহুম্মাস্কা ইবাদাকা, তুমি তোমার বান্দা দাস দাসী মানুষকে পানি পান করাও। অবাহিমা তাকা, তোমার পশু প্রাণী মাঠে ঘাটে জঙ্গলে বাহিরে কত আছে, তুমি তাদেরকে পানি পান করাও। অনসর রাহমা তাকা, তুমি তোমার দয়া রহমত ছড়িয়ে দাও। ওয়াহিয়ে বালাদা কালমাইয়াত, তুমি তোমার মরে যাওয়া জমিনকে জীবিত করো। তুমি তোমার মরে যাওয়া দেশকে, অনাবৃষ্টিতে যা মরে গেছে তাকে তুমি পুনরায় জীবিত করো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যা আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। মুহাম্মদ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাইত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকেও, আমি আল্লাহ রাসূলকে হাত উঠিয়ে এই দোয়া পড়তে শুনেছি। আল্লাহর নবী পানি চাওয়ার সময় হাত উঠিয়ে বলছিলেন, আল্লাহুম্মাস্কেনা 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 গায়সাম মগীসা মারিয়ান মরিয়া নাফিয়ান গায়রা জরিন আজেলান গায়রা আজেল। হে আল্লাহ, তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, তুমি আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রচুর বৃষ্টি দাও, আল্লাহ এমন বৃষ্টি দাও যাতে শস্য উৎপাদন হবে, শস্য উৎপাদনকারী বৃষ্টি দাও যা হবে উপকারী, যা হবে তাড়াতাড়ি, যা বিলম্ব হবে না, যা হবে উপকারী, যা হবে শস্য উৎপাদনকারী, যা হবে তাড়াতাড়ি, যা বিলম্ব হবে না, যা হবে উপকারী, যা হবে তাড়াতাড়ি, যা হবে শস্য উৎপাদনকারী, যা বিলম্ব হবে না, গায়রা আজেল, তা যেন বিলম্ব না হয়, তা যেন তাড়াতাড়ি হয়, তা যেন উপকারী হয়, তা যেন শস্য উৎপাদনকারী হয়। আল্লাহুম্মাস্কেনা 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 গায়সাম মগীসা মারিয়ান মরিয়া নাফিয়ান গায়রা জরিন আজেলান গায়রা আজেল। এই দোয়াগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিসকায়, আল্লাহর নবী পানি চাইতে গিয়ে এই দোয়া পড়েন, তিনি বলেন, আল্লাহুম্মা জাল্লালনা সাহাবান কাসিফা কাসিফান দালুকান দাহুকা তুমতিরুনা মিনহু রাদাদান কিতকিতান সাজলা এদাল জালালে ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও, ঘন বৃষ্টি দাও, জোরে বৃষ্টি দাও, বিদ্যুৎপূর্ণ বৃষ্টি দাও, যা হবে জোরে যা হবে বিদ্যুৎপূর্ণ এই বৃষ্টি তুমি আমাদের দাও। তুমতিরুনা মিনহু, তুমি আমাদের পানি বর্ষণ করাও। রাদাদান কিতকিতান সাজলা, যা হবে ঘন ঘন ঘন, ছোট ছোট, টিপ টিপ, অবিরাম। তুমি আমাদের বৃষ্টি দাও যা হবে ঘন ঘন, যা হবে ছোট ছোট, যা হবে টিপ টিপ, যা হবে অবিরাম, এরকম বৃষ্টি দাও। এদাল জালালে ওয়াল ইকরাম, ও সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী, তুমি তো সম্মানের অধিকারী, তুমি তো মর্যাদার অধিকারী, তুমি আমাদের এইভাবে বৃষ্টি দাও। বৃষ্টি যাওয়ার বিবরণে এই দোয়াগুলি প্রমাণ হয়, যা আমরা বুঝতে পারছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখন বুঝব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কিভাবে বাস্তবায়ন করতেন। আমরা যেভাবে বুঝেছি সেইভাবে আমাদের গতিতে দোয়া প্রার্থনা করি, আল্লাহকে বলতে থাকি। আজকে শেষ পর্যায়ে রাসূলের সুন্নাত অনুযায়ী হাত তুলে দোয়া হবে ইনশাআল্লাহ। জুমার খুতবায় হলে তা হবে সোজা হাতে, মাঠে হলে তা হবে উল্টা হাতে, তবে সবাই মিলে হাত উঠিয়ে যা আমরা বিবরণে বুঝতে পারবো ইনশাআল্লাহ, আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতারে, জনগণ একদা আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো অনাবৃষ্টি। আল্লাহর নবী বৃষ্টি নাই অনেক দিন থেকে, অনাবৃষ্টির অভিযোগ করলো। যখন জনগণ অনাবৃষ্টির অভিযোগ করলো, ফামারাবে মিম্বারিন, তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা মাঠে এক জায়গায় মিম্বারটা নিয়ে গিয়ে রাখো, এই মিম্বার, এরকম মিম্বারটা তোমরা মাঠে নিয়ে গিয়ে রাখো, ফিল মুসাল্লা, সালাতের জায়গায়, তা ঈদের মাঠে হতে পারে, যা যেখানে ইস্তিজকার সালাত হবে সেখানেও হতে পারে, মাঠে গিয়ে তোমরা এটা রাখো। ওয়াদা নাস ইয়াওমান ইখরুজুনা ফিহি, আর জনগণের সাথে একটা সময় ঘোষণা দিয়ে করে নিলেন, এই শোনো, শুনে রাখো, আজান নয়, একামত নয়, ঘোষণা, অমুক দিন সকালে সালাতুল ইস্তিসকা হবে। ওয়াদা নাস, মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার করে নিলেন একটা দিনের, মানে দিন নির্ধারণ করে দিলেন, এই দিনে সালাতুল ইস্তিসকা হবে মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই দিনে সবাই বের হবে, ইখরুজুনা নাস ফিহি, সেই দিনে সবাই বের হবে। তিনি বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা বাদা হাজেবুস শামসে, দিন অনুযায়ী, ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী আল্লাহর নবী বের হলেন যখন সূর্যটা উঠতে যাচ্ছে, অর্ধেক দেখা দিয়েছে, কিছু অংশ দেখা দিয়েছে, তখনই তিনি বাড়ি থেকে বের হলেন। বোঝা যাচ্ছে সালাতুল ইস্তিসকার সময়, এটাই সময় জনগণের সাথে করা হয়েছে। তিনি বের হলেন যখন সূর্য উঠতে যাচ্ছে, কিছু অংশ বের হয়েছে, তখন তিনি বের হলেন। ফাজালা সালালাম আলাল মিম্বারে, ওই যে মিম্বার রাখতে বলা হয়েছে সে মিম্বারের উপরে গিয়ে তিনি বসলেন, ফাকাব্বারা, বসে তিনি বললেন আল্লাহু আকবার, কয়বার বললেন তা উল্লেখ হয়নি, বললেন আল্লাহু আকবার ও হামিদাল্লাহ, তারপর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আল্লাহর কিছু প্রশংসা করলেন। সুমা কালা, তারপরে তিনি বললেন, শোনো, ইন্নাকুম শাকাতুম জাদবা দিয়ারিকুম ওয়া ইস্তিখারিল মাতারে আন ইবানে জামানিহি আনকুম, তোমরা জনগণ অভিযোগ করেছো অনাবৃষ্টির, তাই না, তোমরা জনগণ অভিযোগ করেছো বৃষ্টি তার নির্ধারিত সময়ে হয়নি, দেরি হয়ে গেছে, তারই অভিযোগ করেছো, হ্যাঁ অনাবৃষ্টির অভিযোগ করেছো। আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তোমাদের বলছেন যে অন্তদুহ, তোমরা তার কাছে দোয়া প্রার্থনা করো, ওয়াদা কুম ইয়াস্তা জীবনাকুম, তিনি তোমাদের সাথে ওয়াদা করেছেন যে তোমরা দোয়া প্রার্থনা করলেই তিনি তোমাদের দোয়া কবুল করবেন। তোমরা তো অভিযোগ করেছো অনাবৃষ্টির, তোমরা তো অভিযোগ করেছো বৃষ্টি নির্ধারিত সময়ে হয়নি, তাই তো, তো আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন, তোমরা দোয়া করো, আল্লাহ ওয়াদা পূর্ণ করবেন, বললেই আল্লাহ পূর্ণ করবেন, যে ওয়াদা করেছে আল্লাহ তোমাদের সাথে সে ওয়াদা তিনি পূর্ণ করবেন, তোমরা দোয়া করো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথা শুরু হলো, বক্তব্য শুরু হলো, খুতবা, বক্তব্য শুরু হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। এই কথা বলার পরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি যা ইচ্ছে তাই করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি যা ইচ্ছে তাই করেন, আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গানি অনানুল ফকরা,
আল্লাহ তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হচ্ছ ধনী আর আমরা হচ্ছি ফকির, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হচ্ছ ধনী আর আমরা হচ্ছি ফকির। আল্লাহুম্মা আনজিলিল গাইস, তুমি আমাদের বৃষ্টি দাও। ওয়াজাল মা আনজালতালানা বালাগান কুয়া এলাহিন, আর যে বৃষ্টি তুমি আমাদের দিবা সেই বৃষ্টি তুমি আমাদের শক্তির মাধ্যম করে দাও, আর একটা দীর্ঘ সময়ের পাথেয় হিসাবে করে দাও, ওই দিয়ে যেন আমরা বাঁচার পাথেয় সংগ্রহ করতে পারি, আমরা যেন শরীরে শক্তি পাই, এই বৃষ্টি তুমি দাও। এই কথা বলার পরে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদাই হে, আল্লাহ রাসূল তার দুই হাত উঠালেন, এবার হাত উঠার কথা আবার প্রমাণ হচ্ছে, লাম এতরকির রাফা হাত্তা ইউরা বায়ে যাবে তাই হে, তিনি উঠাতে থাকলেন উঠাতে থাকলেন থাকলেন উঠাতে থাকলেন, শেষ পর্যন্ত দেখা গেল তার বগলের শুভ্রতা। এই বিবরণে স্পষ্ট বোঝা যায় যে হাতটা তিনি কিভাবে উঠালেন। হাওয়ালা এলান্নাসে জাহারাহ, এবার তিনি মুখামুখি বক্তব্য দিয়েছিলেন, উল্টা ঘুরে জনগণের দিকে পিছন করে দিলেন, তিনি হয়ে গেলেন কেবলামুখী। ও রাফিয়া নেদাইহে, তখন তিনি হাত উঠিয়ে আছেন। ও কাল্লাবারে দাহু রাফিয়া নেদাইহে, তিনি চাদর উল্টালেন হাত উঠানো অবস্থায়, তার মানে হাত উঠিয়েই আবার চাদর উল্টালেন, আবার চাদর উল্টেই তিনি হাত উঠানো অবস্থায় আছেন, মানে হাত উঠানো অবস্থায় এসব কিছু করছেন। তিনি হাত উঠালেন, হাত উঠেই নিজেকে কেবলার দিকে করে দিলেন, মুখকে জনগণের দিকে পিছন করে দিলেন, চাদরটা উল্টে দিলেন, হাত উঠাতেই থাকলেন, তার মানে হাত উঠিয়ে দোয়া করতেই থাকলেন। যেসব দোয়াগুলো বিস্তারিত সময়ের গতিতে বললাম এগুলো তিনি বলতে থাকলেন, বলতে বলতে ফাক বালায়লান নাস, দোয়া শেষে আবার জনগণের দিকে মুখ করলেন, অনাজালা মিম্বার থেকে নেমে গেলেন, অসল্লা রাকাতান, এবার দুই রেকাত সলাত আদায় করলেন। বোঝা যাচ্ছে দোয়া আগে সলাত পরে, দোয়া আগে সলাত পরে, এবার তিনি দুই রেকাত সলাত আদায় করলেন। ফানসাল্লাহু তাআলা সাহাবাতান, আল্লাহ তখন আকাশে মেঘ সৃষ্টি করলেন, ফারা আদাত বিদ্যুৎ চমকিল, অবারাকাত বিদ্যুৎ জোরে চমকিল, সুমান তারাত বেইজনিল্লাহ, তারপর আল্লাহর অনুমতিতে বৃষ্টি হতে লাগলো। ফালাম ইয়াতে মসজিদাহু, তিনি সলাৎ শেষ করে মসজিদে আসতে না আসতেই হাত্তা সালাতি শৈল, একবারে পানি মাঠ ঘাট দিয়ে বহে চলে গেল। ফালাম্মা রা সুরাতাহুম, বৃষ্টি হওয়াতে মানুষের দৌড়াদৌড়ি দেখলেন, দেখলেন যে মানুষ দৌড়িয়ে আশ্রয় নিচ্ছে, এলাল কিন্নে ঘরের চালের দিকে বারান্দার দিকে, যেমন ছায়া হয় সেই জায়গাগুলোতে দৌড়িয়ে দৌড়িয়ে আশ্রয় নিচ্ছে, নিজেকে ভিজাবেন না, সেই জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়িয়ে নিজেকে বাঁচাচ্ছেন। ফাজাহেকা, দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন, এরাই পানির অভিযোগ করলো পানি হয়েছে, তো এরা আবার দেখি দৌড়িয়ে দৌড়িয়ে পানি থেকে বাঁচার জন্য ঘরের আড়ে আড়ে আশ্রয় নেয়। তিনি হেসে উঠলেন, সামনে দাঁতগুলি দেখা গেল, তিনি বললেন, আশহাদু আন্নাল্লাহা কাদিরুন আলা শাইইন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সর্বশক্তিমান। তিনি বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সর্বশক্তিমান, ওয়ানি আব্দুন রাসূলুল্লাহ, আমি নিজে দাস, আমি নিজে ঘোষণা দিই আমি একজন দাস এবং আল্লাহর রাসূল, আমি একজন দাস এবং আল্লাহর রাসূল, আমি ঘোষণা দিচ্ছি যে আল্লাহ একক অদ্বিতীয় সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, তার বাস্তবতা। আরো সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা
রাজুলুন আরাবিউন মিন আহলিল বাদবে, একজন পল্লীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন, একেবারে অত্যন্ত এলাকা থেকে একজন অশিক্ষিত গাঁওয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এসে বলছেন, ঘটনা ছিল জুমার দিন, তখন খুতবা চলছিল, দরজায় দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হালাকাতিল মাশিয়া, পশু প্রাণী ধ্বংস হলো, অহালাকাল এলো, আহাল পরিবার ধ্বংস হলো, অহালাকান নাস, জনগণ ধ্বংস হলো। রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদাইহে অধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের হাত উঠালেন এবং দোয়া করতে লাগলেন, ওয়ারাফা নাস আইদিয়াহুম ইয়াদুনা মাহু, এবং জনগণ রাসূলের সাথে হাত উঠালো এবং দোয়া করতে লাগলো। সম্মানিত মসজিদের মুসল্লি, চলেন সবাই আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করি। আল্লাহুম্মা আল্লাহুম্মা আসকে ইবাদাকা ওয়া বাহায়মাকা আনসুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকে ইবাদাকা ওয়া বাহিমাতাকা আনসুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকে ইবাদাকা আনসুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসা মারিয়ান মারিয়া নাফিয়ান আজলান গায়রা আজল, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকি ইবাদাকা অবাহিমতাকা অনসুর রাহমাতাকা অহি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসা মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রা দরিন আজলান গায়রা আজল, আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান কাসিফা কাসিফান দালুকান জাহুকা তুমতিরুনা মিনহু রেদাদান কিতকিতান সাজলা এদাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান কাসিফা কাসিফান দালুকান জাহুকা তুমতিরুনা মিনহু রেদাদান কিতকিতান সাজলা এদাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহায়মাতাকা আনসুর রাহমাতাকা ওয়া হিয়া বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা ওয়া আনসুর রাহমাতাকা ওয়া হিয়া বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা গায়সা মুগীসা মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রা যারিন আজলান গায়রা আজল, আল্লাহুম্মা আসকি ইবাদাকা আল্লাহুম্মা আসকি ইবাদাকা আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা আনসুর রাহমাতাকা ওয়া হিয়া বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান সাহাবা কাসিফান কাসিফা দালুকান দাহুকা তুমতিরুনা মিনহু রাযাদান তিতকিতান সাজলা রাযাদান তিতকিতান সাজলা, আল্লাহুম্মা তাকাব্বাল দুয়ানা আল্লাহুম্মা তাকাব্বাল দুয়ানা আল্লাহুম্মা তাকাব্বাল দুয়ানা, রব্বানা তাকাব্বাল দুয়াই রব্বানা তাকাব্বাল দুয়ানা রব্বানা তাকাব্বাল দুয়ানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহুম্মা আসকিনা গায়সা মগীসা মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রা যাররিন আজিলান গায়রা আজিল আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা আনসুর রাহমাতাকা ওয়াহিয়ে বালাদাকাল মাইয়িত আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান কাসিফা জালুকান জাহুকা তুমতিরন মিনহু রাদাদান কিতকিতান সাজলান ইয়াদাল জালালে ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল দুয়ানা রব্বানা তাকাব্বাল দুয়ানা রব্বানা তাকাব্বাল দুয়ানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা চলাকালীন এইভাবে দোয়া করেন, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আমরা অনাবৃষ্টির কারণে নিজের গতিতে এভাবে দোয়া করতে থাকি, আমরা সময়ের গতিতে মাঠে কখন ইস্তিসকার সালাত আদায় করব তা আপনাদেরকে জানিয়ে সেভাবে আমরা করার চেষ্টা করব। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা অবগত আছেন হয়তো আজকে রমজানের শেষ দিন হতে পারে, মাগরিবের পরে স্পষ্ট হবে, যদি হয় তাহলে আগামীকালকে আমাদের ঈদের সালাত জামিয়ার মাঠে হবে ইনশাআল্লাহ, সে অনুপাতে আমরা প্রস্তুত থাকব। আর বিগত দিনের একটি কথা বলা থাকছে, আপনারা ফেসবুকের নেটে যেভাবে দেখেন না কেন যে ফেতরা পয়সা দিয়ে চলবে, আহলে হাদিস হোক হানাফি হোক যে হোক না কেন কারো কথায় কান দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফেতরা শস্য ছিল, শস্যই বের করব এটাই সুন্নাত। পরবর্তীতে কে কী করল সেই বিষয়টি মাথায় নিয়ে রাসূলের সুন্নাতকে হারিয়ে আমরা মানুষের কথা অনুযায়ী জীবিকা নির্বাহ করতে প্রস্তুত নই। এই বলে আজকের মতো খুতবা এখানেই শেষ করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।